হ্যালো বন্ধুরা, আমি এই মাত্র তোমাদের কমেন্টসগুলো পড়ছিলাম এবং সেখানে প্রায় 90% লোক কমেন্ট করেছে যে এই মরশুমে তোমাদের চুল প্রচণ্ড পরিমাণে ঝরতে শুরু করেছে। মানে কারো কারো তো বলে টাক পড়ে গেছে, কারো কারো মাথা একদম ফাঁকা হয়ে গেছে। তোমরা সবাই আমাকে রিকোয়েস্ট করেছো যে এমন কিছু সহজ ঘরোয়া উপায় শেয়ার করার জন্য যাতে করে তোমার এই চুল পড়ার সমস্যা তো বন্ধ হবেই, পাশাপাশি তোমার একটু মাথায় হেয়ার রিগ্রোথ হোক, মানে মাথায় নতুন চুল গজা, চুলটা একটু মজবুত হোক। সো তোমাদের সবার জন্য আজকের এই ভিডিওটি, আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করে এমন একটা হেয়ার টনিক যেটাকে তুমি চাইলে রোজও ব্যবহার করতে পারো অথবা সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারো। এর ব্যবহারে চুল পড়া ইমিডিয়েটলি বন্ধ হয়ে যাবে। মাত্র 3 থেকে 4 দিন ব্যবহারে তুমি দেখতে পারবে তোমার চিরুনিতে আগের তুলনায় কম চুল আসছে, এবং ধৈর্য ধরে নিয়মিত আমার বলা পদ্ধতি অনুযায়ী ব্যবহার করলে তুমি দেখতে পারবে তোমার চুল পড়ার আর কোনো সমস্যাই নেই। আর যখন টানা তুমি এটাকে ব্যবহার করতে থাকবে দেখবে মাথার মধ্যে ছোটো ছোটো নতুন চুল হয়েছে, চুল আগের থেকে অনেক বেশি মজবুত হয়েছে, ড্যান্ড্রাফের সমস্যা দূরে চলে গেছে, পাশাপাশি চুল কিন্তু অনেক বেশি সিল্কি শাইনিও হয়ে উঠবে। এটা প্রধানত কাজ করবে তোমার চুলকে মজবুত করে তোমার চুল পড়া বন্ধ করতে এবং তারপর মাথায় নতুন চুল গজাতে সাহায্য করবে। তুমি 12 মাস এই রেমেডিটাকে ফলো করতে পারো। এবার এই পাওয়ারফুল রেমেডিটা কী করে তৈরি করতে হয় চলো দেখে নেই। বন্ধুরা, আজকের এই ঘরোয়া উপায়ে হেয়ার টনিক তৈরি করার জন্য সবার প্রথমে 2 ইঞ্চি মাপের একটি আদা আমি নিয়ে নিয়েছি। এই আদাটাকে ভালো করে কেটে পরিষ্কার করে আমি এই ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব এবং এরপর 2 মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নেব এবং পেঁয়াজটাকেও একই রকমভাবে ভালো করে কেটে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে এই ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব এবং তারপর আমি এখানে অ্যাড করে দেব 1/2টা পরিমাণ লেবুর রস। সবশেষে এখানে আমি 1 গ্লাস পরিমাণ জল অ্যাড করে দেব এবং তারপর ভালো করে সমস্ত উপাদানকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে এই উপাদানগুলোকে একটি সুতির কাপড়ের সাহায্যে অথবা ছাকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে। এরপর তুমি পিঙ্ক কালারের একটা জুসের মতো পেয়ে যাবে এবং আমাদের হেয়ার টনিক কিন্তু প্রাথমিকভাবে তৈরি হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে 2টো ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দেব। তোমার কাছে ভিটামিন ই ক্যাপসুল না থাকলে তুমি স্কিপ করতে পারো অথবা সেই জায়গায় 2 থেকে 3 ফোঁটা পরিমাণ নারকেল তেলও মিশিয়ে নিতে পারো। এরপর সমস্ত উপাদানকে ভালো করে মিক্সড করে নিতে হবে। অনিয়ন জুসের মধ্যে রয়েছে সালফার। এই সালফার আমাদের চুলের পাতলা হয়ে যাওয়াকে রোধ করে এবং চুল পড়ে যাওয়া বন্ধ করে। অনিয়ন জুস আমাদের স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশনকে ভালো করে এবং চুল যাতে দ্রুত লম্বা হয়, মাথায় যাতে হেয়ার রিগ্রোথ হয় সেদিকে হেল্প করে। এর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস আমাদের স্ক্যাল্প থেকে ইনফেকশনকে দূরে রাখে, যার ফলে আমাদের চুল অনেক বেশি হেলদি হয়ে যায়। এর মধ্যে ব্যবহার করা হয়েছে আদার জুস। আদার রস আমাদের চুলটাকে কন্ডিশন করে এবং স্ক্যাল্পের মধ্যে ব্লাড ফ্লোকে দ্রুত করে, হেয়ার ফলিকলসগুলোকে নারিশ করে। সর্বোপরি এর মধ্যে থাকা অ্যান্টিসেপটিক কোয়ালিটি আমাদের ড্যান্ড্রাফকে কমাতে সাহায্য করে। যখন তোমার স্ক্যাল্প থেকে ড্যান্ড্রাফ দূরে চলে যাবে তোমার স্ক্যাল্প হেলদি থাকবে আর তখন চুল পড়াও বন্ধ হবে আর মাথাতে নতুন চুলও গজাবে। এখানে আমি ব্যবহার করেছি লেমন জুস। লেমন জুসের মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড, যেটা ন্যাচারাল ব্লিচ এবং অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। বন্ধুরা, লেমন জুসের মধ্যে থাকা ভিটামিন সি তোমার চুলের মধ্যে পুষ্টি প্রদান করে এবং চুলের সিল্কি শাইনি ভাবকে কিন্তু বাড়িয়ে তোলে। সবশেষে আমি এর মধ্যে ব্যবহার করেছি ভিটামিন ই ক্যাপসুল। আর ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্ক্যাল্পকে হেলদি রাখে। এর মধ্যে রয়েছে ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্ট, যেটা আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করে এবং এর মধ্যে থাকা ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস লেভেলকে কমায়, রেডিকালসগুলোকে ফ্রি করে, হেয়ার ফলিকলসগুলোকে মজবুত করে এবং সর্বোপরি চুলের সমস্ত সমস্যা দূর করতে এই হেয়ার টনিক দারুণভাবে কার্যকরী হয়। বন্ধুরা, তোমরা চাইলে এই হেয়ার টনিকটাকে তুলোর সাহায্যে স্ক্যাল্পে ব্যবহার করতে পারো অথবা তোমার কাছে স্প্রে বটল থাকলে স্প্রে বটলের মধ্যে এটাকে ট্রান্সফার করে স্প্রে করেও চুলের মধ্যে তথা স্ক্যাল্পের মধ্যে ব্যবহার করতে পারো।
এটাকে স্ক্যাল্পে অ্যাপ্লাই করে জেন্টলি আঙ্গুলের সাহায্যে হালকা হাতে মাসাজ করে নেবে। তুমি চাইলে এটা অ্যাপ্লাই করে সারা রাত রেখে দিতে পারো, অথবা শ্যাম্পু করার এক ঘন্টা আগেও ব্যবহার করতে পারো। আর এটা ব্যবহার করলে যে শ্যাম্পু করতেই হবে এরকম কোনো কথা নেই, তুমি নর্মাল জল দিয়েও চুলটাকে ক্লিন করতে পারো। ওয়েল বন্ধুরা, তোমরা দেখলে কি করে এই হেয়ার টনিকটিকে তৈরি করতে হয়, ব্যবহার করতে হয়। তোমার কাছে স্প্রে বটল নেই, কোনো চিন্তা নেই, তুমি নর্মালি তুলো দিয়ে স্ক্যাল্পে এটাকে অ্যাপ্লাই করতে পারো। চুলের নিচে এটাকে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র স্ক্যাল্পে চুলের গোড়ায় গোড়ায় ব্যবহার করলেই হবে। আর এর ব্যবহারে আমি তো বললামই, চুল পড়া ইমিডিয়েটলি বন্ধ হয়ে যাবে, মাথায় নতুন চুল গজাতে শুরু করবে। এত সুন্দর পাওয়ারফুল একটা রিমেডি ট্রাই করার পরেও যদি দেখো তোমার চুল পড়া কমছে না, তবে আমি তোমাদের বন্ধু, তোমাদের পূজাদি সাজেস্ট করব, তুমি অতি শীঘ্রই একটা ভালো মানের ডাক্তার দেখাও। তার মানে তোমার গভীর কোনো ইন্টারনাল প্রবলেম রয়েছে, যে কারণে এত সুন্দর এফেক্টিভ রিমেডি ট্রাই করেও তোমার চুল পড়া বন্ধ হচ্ছে না। প্লিজ বন্ধুরা, দেরি করবে না, ঘরোয়া রিমেডি যখন কাজে দেয় না, তোমার উচিত একটু ডক্টরকে দেখানো, যাতে করে তোমার মাথার চুলগুলো সুরক্ষিত থাকে এবং যতটুকু চুল এখনও মাথায় অবশিষ্ট রয়েছে সেগুলো ভালো থাকে। সো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের দারুণ হেল্পফুল হবে। সো লাইক ইট, শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, যাদের চুলের সমস্যা রয়েছে তাদের সাথে। যারা আমার প্রথমবার দেখছো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, আমি এই ধরনের ভালো ভালো ভিডিও প্রত্যেক দিন আপলোড করি। আর যাদের মনে অনেক প্রশ্ন আসছে, অনেক কিছু পার্সোনালি আমাকে জিজ্ঞেস করতে চাও, ইনস্টাগ্রামে আমাকে ফলো করে SMS করো, প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব। সো আশা করি আজকের ভিডিওটি তোমরা এনজয় করেছো, আর এতক্ষণ অবধি দেখলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো।